টি টোয়েন্টি ক্রিকেটকে আলাদা করতে জাতীয় দলের প্রধান কোচকে সরিয়ে নতুন টেকনিক্যাল কনসালটেন্ট নিয়োগ দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেখানে দল নিয়মিত প্রধান কোচ রাসেল ডোমিঙ্গোকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয় ভারতের শ্রীধরণ শ্রীরামকে যার মেয়াদ ছিল বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ পর্যন্ত তবে এখনও শ্রীধরন শ্রীরামের মেয়াদ বাড়াবে কিনা বা তিনি বাংলাদেশ দলের সাথে কাজ করতে রাজি আছেন কিনা এ ব্যাপারে দুই পক্ষের কোনো পক্ষেই মুখ খোলেনি তবে আবারও জাতীয় দলের দায়িত্বে ফিরছেন রাসেল ডোমিঙ্গো আগামী ডিসেম্বরে ভারতের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট এবং ওয়ানডে সিরিজ রয়েছে বাংলাদেশের টি টোয়েন্টি ক্রিকেটে শ্রীধরন শ্রীরাম কাজ করলেও ওয়ান এবং টেস্ট ক্রিকেটে জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো ফিরছেন তবে জাতীয় দলের দায়িত্ব নেওয়ার আগে কাজ করবেন বাংলাদেশ এ দলের সঙ্গে ভারতের এ দলের বিপক্ষে দুইটি চার দিনের ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশ এ দলের সেই সিরিজের পরেই সাকিবদের দায়িত্ব নেবেন তিনি বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু বলেন আপাতত চোদ্দ তারিখ তিনি আসছেন এটা নিশ্চিত বাংলাদেশে ফিরে আমাদের এ দলের সঙ্গে যোগ দেবেন হয়তো আমাদের আলোচনা রয়েছে তার দায়িত্ব কি থাকবে এর সব কিছুই আলোচনার পর সিদ্ধান্ত হবে বিশ্বকাপের উন্মাদনা শেষ হলেও বিশ্রামের সুযোগ নেই ক্রিকেটারদের ব্যস্ত শিডিউলে টানা ক্রিকেট একটার পর একটা সিরিজ সেই হিসেবে টাইগারদের হেড কোচ রসাল ডোমিঙ্গো নিজেকে সৌভাগ্যবান ভাবতেই পারেন টি টোয়েন্টি থেকে তাকে সাময়িক অবসরে পাঠিয়েছিলেন বিসিবি কর্তারা এশিয়া কাপ আর আমিরাত সফর ট্রায়ন্যাশন কিংবা বিশ্বকাপ কোথাও ছিলেন না এই প্রোটিয়া তবে টি টোয়েন্টিতে না হলেও ওয়ান ডে আর টেস্ট ডোমিঙ্গোতে আস্থা বেসিবের ভারত সিরিজে সেই দায়িত্ব নিতেই ঢাকায় পা রাখলেন টাইগার হেড কোচ জানা গেছে এনসিএল এর শেষ রাউন্ডের ম্যাচ দেখতে বুধবার বিকেএস পিতে যাওয়ার কথা তার দেখবেন বিসিএল এর ম্যাচও ভারত বধে সাজাবেন পরিকল্পনা বোর্ড সঙ্গে সারবেন জরুরি আলাপ ওয়ানডে সিরিজের জন্য টাইগারদের স্কোয়াড ঘোষণার সম্ভাব্য তারিখ বাইশ কিংবা তেইশ নভেম্বর অর্থাৎ চলতি মাসের শেষ সপ্তাহে শুরু হবে ক্যাম্প দিনক্ষণ জানা গেলেও ম্যাচের সময়সূচি নিয়েছিল ধোয়াশা তবে বিসিবি একাধিক সূত্র নিশ্চিত করেছে সফরের তিনটি ওয়ান ডে হবে দিবারাত্রির মিরপুরে ওয়ান প্রথম ওয়ান ডে চার ডিসেম্বর পরের ম্যাচ দুটো যথাক্রমে সাত ও দশ ডিসেম্বর এই সিরিজ শেষে টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে সাদা পোশাকের দুটি ম্যাচেও মুখোমুখি হবে বাংলাদেশ ভারত